উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জে পাহাড়ে ট্রেকিং এ গিয়ে তুষার ধসে মৃত্যু হলো হাওড়া জেলার বাকনানের তিন যুবকের। মৃত তিনজন হলো বছর 28-এর শরীর শেখর দাস, বছর 30-এর চন্দ্রশেখর দাস, বছর 33-এর সাগর দে। জানা যায় গত 13 তারিখে তারা ট্রেকিং এর উদ্দেশ্যেই বের হয়। কুমায়ুনে পৌঁছানোর কয়েকদিন পর প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং তারা তুষারঝড়ের মধ্যে ধসে পড়ে। তারপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার মৃত তিন পর্বতারোহী যুবকের দেহ বাকনানের বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা। এদিন দমদম এয়ারপোর্ট থেকে আনা হয় কফিন বন্দী দেহ। সঙ্গে ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় ও সরকারি আধিকারিকরা। দেখুন, মাননীয় যেদিন থেকে নিখোঁজ সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন ছিলেন, তাদের পরিবারের সদস্যরা যেমন উদ্বিগ্ন, তিনি উদ্বিগ্ন ছিলেন। পরবর্তীকালে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা উত্তরাখণ্ড সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা, তারপরে তাদের দেহ উদ্ধার করা এবং সেটাকে নিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। আমাদের বলার মতো কিছু ভাষা নেই। এই মৃত্যু অত্যন্ত দুঃখের, ব্যথার, বেদনার, ভাষা কিছু নেই। আমরা পরিবারের পাশে আছি, আমরা পরিবারের সাথে আছি, এটা স্বাভাবিক। আমরা সকলেই শোকচ্ছন্ন। এবং একজন শাসক দলেরই পঞ্চায়েত সদস্য ছিলেন অভিজাতি দলের ভেতরে, চন্দ্রশেখর আমাদের পঞ্চায়েতের সদস্য ছিল। আমরা এখন এইটাকে নিয়ে যাব, এরপর বাড়ির লোকেদের সঙ্গে করা হলো, এরপর ও যেহেতু পঞ্চায়েত মেম্বার ছিল, পঞ্চায়েতে যাব, খালোর গ্রাম পঞ্চায়েতে, ওখানে পঞ্চায়েতের মেম্বাররা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে, ওরপর আমরা নিয়ে যাব বাউড়িয়ায় আমাদের উলুবেড়িয়া পৌরসভার বার্নিং ঘাটে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জে পাহাড়ে ট্রেকিং এ গিয়ে তুষার ধসে মৃত্যু হলো হাওড়া জেলার বাকনানের তিন যুবকের। মৃত তিনজন হলো বছর 28-এর শরীর শেখর দাস, বছর 30-এর চন্দ্রশেখর দাস, বছর 33-এর সাগর দে। জানা যায় গত 13 তারিখে তারা ট্রেকিং এর উদ্দেশ্যেই বের হয়। কুমায়ুনে পৌঁছানোর কয়েকদিন পর প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং তারা তুষারঝড়ের মধ্যে ধসে পড়ে। তারপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার মৃত তিন পর্বতারোহী যুবকের দেহ বাকনানের বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশীরা। এদিন দমদম এয়ারপোর্ট থেকে আনা হয় কফিন বন্দী দেহ। সঙ্গে ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় ও সরকারি আধিকারিকরা। দেখুন, মাননীয় যেদিন থেকে নিখোঁজ সেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন ছিলেন, তাদের পরিবারের সদস্যরা যেমন উদ্বিগ্ন, তিনি উদ্বিগ্ন ছিলেন। পরবর্তীকালে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে আমরা উত্তরাখণ্ড সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা, তারপরে তাদের দেহ উদ্ধার করা এবং সেটাকে নিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। আমাদের বলার মতো কিছু ভাষা নেই। এই মৃত্যু অত্যন্ত দুঃখের, ব্যথার, বেদনার, ভাষা কিছু নেই। আমরা পরিবারের পাশে আছি, আমরা পরিবারের সাথে আছি, এটা স্বাভাবিক। আমরা সকলেই শোকচ্ছন্ন। এবং একজন শাসক দলেরই
পঞ্চায়েত সদস্যও ছিলেন এই অভিজাতি দলের ভেতরে। চন্দ্রশেখর আমাদের পঞ্চায়েতের সদস্য ছিল। আমরা এখন এইটাকে নিয়ে যাব, এরপর বাড়ির লোকেদের সঙ্গে করা হলো, এরপর ও যেহেতু পঞ্চায়েত মেম্বার ছিল পঞ্চায়েতে যাব, খালোর গ্রাম পঞ্চায়েতে, ওখানে পঞ্চায়েতের মেম্বাররা তাকে সৌভাগ্য নিবেদন করবে, ওরপর আমরা নিয়ে যাব বাউড়িয়ায় আমাদের উলুবেড়িয়া পৌরসভার বার্নিং ঘাটে। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।